আমাদের মধ্যে রয়েছে এখন প্রত্যয় ঘোষ, যাকে আমরা কুলবি সিনেমার ট্রেলারে দেখে রীতিমতো চমকে গেছি তার অভিনয় ক্ষমতা দেখে। তো আজকে আমাদের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে এখানে, তার সঙ্গে কিছু কথা আমরা শেয়ার করতে চাই। তো আমায় দেখলে না সবার মন ভালো হয়ে যায়, তোমাদের আর আমার মন যাকে দেখলে ভালো হয়। বেস্ট ফ্রেন্ড আমার কাছে সবার আগে একটা মন, যা মহাবিশ্বের থেকেও বড়। তো তোমার এটা প্রথম অভিনয়, তো কেমন লাগলো এটা কাজ করে প্রথম আমাকে বল। আমি মানে আমার আনন্দ বলতে খুবই খুবই আনন্দ হয়েছে। আর এখানে যে তোমার অভিনয়ে আসার যে ব্যাপারটা, কীভাবে এলে অভিনয়ের সঙ্গে যুক্ত হলে, সেটা নিয়ে যদি আমার সঙ্গে একটু শেয়ার কর। আগে নৈহাটি রঙ্গসেনায় থিয়েটার শিখতাম, ওখান থেকে বিডি ফিল্ম ক্রিয়েটিভে আমি 9 মাস ক্লাস করি। ওখান থেকে ক্লাস করার পরে ওখান থেকে বর্ষালিদির সাথে পরিচয়, ওখান থেকেই মুভিতে আসা আমার। আর তোমার সিনেমায় রাজি হওয়ার পেছনে প্রথম কোন জিনিসটা কাজ করেছিল যে এই কারণে এই সিনেমাটা করবো, কী মনে হয়েছিল? না না, আমাকে যখন গল্পটা যখন বলে তখনই না আমার খুব আনন্দ হয়েছিল। আর তুই নায়কের অভিনয় করছিস, মানে এটাই আমি খুবই তখন খুশি হয়েছিলাম। এটাই আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম একটা চরিত্রের অভিনয় করবো, নায়কের অভিনেতা আবার। তারপর যখন অভিনয় এলে দেখলে তোমার সঙ্গে অভিনয় করছে বিশ্বনাথ দা, পায়েল দি, এত বড় বড় অভিনেতা রজতাব দত্তর মতো, সেটা কেমন লেগেছিল? সেটা খুবই ভালো লেগেছে। আর সবাই প্রত্যেকে মানে এত হেল্প করে দিত, মানে কী হবে কী করতে হবে কী হবে, সবাই প্রত্যেকে খুবই হেল্প করেছে। আর পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? পরিচালকের কাজ করার অভিজ্ঞতা বলতে বলার মতো না আর কিছু, মানে খুবই ভালো। খুবই ভালো। আর এই টলিউডের পরিবেশটা কেমন লাগলো, যে টলিউডে এসে কাজ করলে, শুটিং করলে, এতজন নতুন নতুন ক্যামেরা দেখলে, সেই এক্সপিরিয়েন্সটা কী? মানে আমাকে তো সবাই প্রচণ্ড হেল্প করতো। আর মানে হচ্ছে টলিউডের মানে সবার কথাই ধরতে গেলে বলতে গেলে মানে দাদারা, তারপর আমাকে সবাই যারাই হেল্প করতো, তারপরে কী করে কী করতে হবে, মানে ভাই তুই ঠিকঠাক আছিস কি না, মানে অভিনয় ওখানে যাওয়ার পরে ওখানে গিয়ে থাকা টাকা, মানে সবাই মানে প্রত্যেকে হেল্প করেছে, খুবই হেল্প করেছে। আর ওখানে মানে যেরকম অভিনয় করেছি সেরকম আনন্দ খুব করেছি, রাত্রেবেলায় গিয়ে খুব আনন্দ করতাম। আর তোমার ফ্যামিলি থেকে সাপোর্টটা কীরকম ছিল অভিনয় আসার ক্ষেত্রে? ফ্যামিলির থেকে সাপোর্ট মানে প্রত্যেকেই খুবই সাপোর্ট করে আমাকে, মানে বাড়ির আমরা তো পুরো জয়েন্ট ফ্যামিলি, মানে যে বাবা কাকারা জেঠু জেঠিরা, মানে আমাদের বাড়ির বিশাল বড় ফ্যামিলি এটা, মানে সবাই খুব সাপোর্ট করে আমাকে আগা করাই। আর সবশেষে এটা প্রশ্ন থাকবে, দর্শকদের উদ্দেশ্যে তোমার কী বার্তা থাকবে দর্শকদের জন্য? আমি দর্শকদের কাছে একটা কথাই বলবো, সবসময় একই কথাই বলি, সবাই মুভিটা দেখবে হলে গিয়ে, তারপরে ওখানে জানাবে কিরকম কী লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে বলছি খুব ভালো লাগবে গল্পটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।